আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে, এখন তো দুপুর টাইম, বরযাত্রী চলে আসছে। তো এখানে হচ্ছে কাবিন করানো হচ্ছে, বিয়ে পড়ানো হচ্ছে, তারপর হচ্ছে কি বলে শুভ দৃষ্টি, একে অপরকে দেখা, অনেক কিছুই যেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে বিয়ের রিচুয়ালসগুলো সুন্দর করে পালন করা হইতেছে। তো যারা দূরে আছেন তারা তো দেখতে পারতেছেন না। তো এরকম আমি মানে সামনাসামনি কখনো এমন বিয়ে দেখিনি, খুব কমই দেখা, এগুলো হচ্ছে টিভি সিরিয়ালে বেশি দেখছি। তো সামনাসামনি অনেক নতুন রিচুয়ালস দেখছি এখানকার, ভালো লাগছে আসলে। তো আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অবশ্যই তানজিলার জন্য দোয়া করবেন, যেন সবসময় হাসি খুশি থাকতে পারে, নতুন জীবন নিয়ে মানে সুন্দর একটা সময় পার করতে পারে বাকি জীবনটা। এই প্রত্যাশায় আপনাদের সকলের কাছে। এই যে আমার খাওয়ার জায়গা, খাওয়ানোর জিনিস দেখেন, লেগ পিস আছে, সবই আছে, রুই মাছ বড় একটা। রাবি খাওয়াবো কখন? খাইব কখন? আগে কাবি করব না, খেজুর আনেন নাই? খেজুর আনেন নাই জামাই পক্ষ? খেজুর তা তো বলতে পারি না, এটা ধর্ম। হাত ধোয়া দিয়ে খাওয়া পুজো লাগাইব সেরকম কোন না তুলিলাম খাবার একটু তুললাম। ময়লা কাজ করেছে, ময়লা হবে না
তুমি থাকতে এতবেলা ঠিক আছে না ব্যাগি ভাসছে না বলা থাকে হ্যাঁ আমি কি বলবো বাবা এই দেখো সর তো বাবু তুমি সর একটু সর আমি দেখছি বাবা আরে সাইড দাও বুঝতেছি না তুমি এখান থেকে এই মোরা এই মাছটা আস্ত ধরো না ভাইয়ারে তো এই এখান থেকে খায় না না আস্ত ধরো ভুল বাচ্চা না এই প্লেটটা একটু রাখো ওই প্লেটটা ওখানে রাখো এই প্লেটটা রাখো হ্যাঁ এবার ভাইয়ারে একটু দিয়ে খাও চেষ্টা করতে কাটা মা কাটা খাবার বাসটা কবে মাংস খাওয়াই প্যাট ধরো আমি মাছ খাই ভাত খাবি না দেখেন জামাইরে খাওয়াইতেছে ওখানে খুব ভিড় খাইতেছে এই জন্য আর কি গেলাম না কাছে দেখেন ফুল নিয়ে যেতেছে দেখেন বহুত মানুষ সব জায়গায় আর কি গোল মিটিং এর মতো দেখুন ওর সামনে আছে ব্যাপার না স্যার উড়ে যেতেছে এই যে দেখেন দেখেন হলো ব্যাপার উঠে যেতেছে দেখেন এটা মোবাইল কেন আমারটা না আড়াই না
আরাইবো না তুমি জানো আরাইবো আমি জানি না জানে কি কি আপনি কি রাবির ফটো শুট করে দিতেছেন বাহ করেন বিয়ের ফটো শুট করলে তারপর কি চলে যাবেন না Thank you.